আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি আবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আস-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা জাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা গত ক্লাসে শেষ করেছিলাম আজুন্নু ভার্ব থেকে, আজকে আমরা সেখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আজুন্নু একটা ভার্ব যার পরে আন্না ব্যবহার হয়। আজুন্নু সরি আজুন্নু একটা ভার্ব যার পরে আন্না ব্যবহার হয়। আজুন্নু মানে হচ্ছে আমি মনে করি, আমি ধারণা করি। আর আন্না, আজুন্নু আন্না, আই থিঙ্ক দ্যাট, আজুন্নু আন্না, আমি মনে করি যে। আজুন্নুর পরে যখন আন্না আসছে, আন্নাটা হলো ইন্নার বোন। ইন্না যেমন মুক্তাদাকে মানসুব করে দেয়, আন্নাও তেমনি মুক্তাদাকে মানসুব করে দেবে। আমরা যাই, আপনাদের মধ্যে থেকে একজন আসবেন যিনি আজুন্নু দিয়ে সবগুলো পড়বেন প্লিজ। নাজনীন আক্তার কেয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ম্যাডাম প্লিজ। হুয়া মারিদু আদুন্নু আন্না মারিদান। নো, আপনি বলেন এই এই বাক্যটাতে মুক্তাদা কোনটা, খবর কোনটা? ও আচ্ছা, মুক্তাদা হচ্ছে হু, মানে হুয়া সে, হ্যাঁ, মারিদুন হচ্ছে খবর। এখন আচ্ছা, আপনি তাহলে হুয়াকে আজুন্নু, মানসিক ভুল। হ্যাঁ আদুন্নু আন্না আদুন্নু আন্না আন্না হু আদুন্নু আন্না হু মারিদুন, এটা কি মারিদুনই থাকবে তাহলে স্যার? হ্যাঁ আদুন্নু আন্না হু মারিদুন। হ্যাঁ তারপরে আল মুদাররিসু মা যা যা আ আচ্ছা, যা আ, আদুন্নু যা আ একটা ভার্ব যা আ মানে হচ্ছে সে এসেছিল। যা আ মানে আসা, সে এসেছিল। তাহলে আর মাদির আগে মা যুক্ত হলে সেটা না বোধক হয়ে যায়, মানে সে আসেনি, সে আসেনি। তাহলে আল মুদাররিসু, পড়েন পুরোটা। আল মুদাররিসু মা যা আ জি, অর্থ তাহলে হচ্ছে শিক্ষক সাহেব আসেননি। এখন আপনি বলবেন, আমার মনে হয় শিক্ষক সাহেব আসেননি। আদুন্নু আন্না 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 মুদাররিসা মা যা যা আ আন্নাল, আন্নাল মুদাররিস, হ্যাঁ আদুন্নু অর্থ, আন্নাল মুদাররিসা, আমার মনে হয় শিক্ষক সাহেব আসেননি। আংতা তো আংতা তবিবুন, আংতা হচ্ছে তুমি, তুমি তবিবুন হচ্ছে ডাক্তার, তুমি ডাক্তার, এখন বলেন আমার মনে হয় তুমি ডাক্তার। তুমি ডাক্তার। আদুন্নু আদুনু আন্নাকা আন্নাকা তবিবুন। আমার মনে হয় তুমি ডাক্তার। হুয়া মিনাল ইয়াবানি, হুয়া সে ইয়াবান মানে তাহলে জাপান, সে ইয়াবানি,
জাপান, জি, সে জাপান থেকে, মানে জাপান থেকে, আমার মনে হয় সে জাপান থেকে। আদুন্ন আন্নাহু নিনাল ইয়াবানি, আমার মনে হয় সে জাপান থেকে। তারপরে হিয়া মারি দতুন, সে হচ্ছে অসুস্থ। হ্যাঁ, সে মহিলা অসুস্থ। হ্যাঁ, আদুন্ন, আচ্ছা, সে মহিলা অসুস্থ। আদুন্ন আন্না কি মারি দতুন, না, হিয়া হিয়া এর মানসুব। আমার মনে হয় সে মহিলা, ও সরি, হিয়ার মানসুব তো হচ্ছে হু, না, আদুন্ন, হুয়ার না, হু মানসুব না, হচ্ছে, সরি, হা, হা, হ্যাঁ, হু, জি, আর হিয়ার মানসুব হা। হুম, আদুন্ন আন্নাহা মারি দত্তুন, আমার মনে হয় সে মহিলা অসুস্থ। হুম তুল্লাবুন, হুম হচ্ছে তারা, তুল্লাবুন হচ্ছে ছাত্র, আমার মনে হয় তারা ছাত্র। আদুন্ন আদুন আদুন্ন আন্না হুম তুল্লাবুন, তো হুমের মানসুব কি হুম হবে? হ্যাঁ, হোমের মানসুব হোমই হবে। জি, আদুন্ন আন্না হুম তুল্লাবুন। আংটি যাও আ, আচ্ছা, এটা নতুন আংটি শব্দ, হচ্ছে সে, তুমি যাওয়া। মহিলা, হ্যাঁ, আনতে যাওয়া, যাওয়া হচ্ছে ক্ষুধার্ত। আচ্ছা, আমার আমার মনে হয় তুমি মহিলা ক্ষুধার্ত, সেটা হচ্ছে আদুন্ন আদুন্ন আন্না কি যাও আ, হ্যাঁ, যাও আ, এটা হলো মাবনি, এটা যাও আ, আমার মনে হয় তুমি ক্ষুধার্ত। তারপরে ম্যাডাম, আল মাকতাবাতু মাফতুহাতুন, মানে হচ্ছে মক্তব, মানে হচ্ছে টেব, লাইব্রেরি, মক্তব নাকি টেবিল, না, হচ্ছে লাইব্রেরি, লাইব্রেরিটি মাফতুহাতুন মানে কি খোলা স্যার? মাফতুহাতুন খোলা ঘোল, খোলা খোলা, খোলা, আচ্ছা, হ্যাঁ, মাফতুহাতুন, খোলা। আদুন্ন আদুন্ন আন্না আন্না আন্নাল হ্যাঁ, আন্নাল মাকতাবাতা মাফতুহাতুন, অর্থ বলেন। আমার মনে হয় লাইব্রেরিটি খোলা আছে বা খোলা। আল আল কহওয়াতু বারিদাতুন, মানে কফি, কফি ঠান্ডা, কফিটি ঠান্ডা, কফিটি ঠান্ডা, এখন মনে হয় আমার, আপনি বলেন, জি, আমার মনে হয়, এখন হবে হচ্ছে হচ্ছে আদুন্ন ইন আন্না আল কহওয়াতা আল কহওয়াতা বারিদাতুন, আমার মনে হয় মনে হয় কফিটি ঠান্ডা। কফিটি ঠান্ডা। তারপরে ম্যাডাম, মুহাম্মাদুন যাহাবা ইলা মাক্কাতা, মানে হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না না, এই মোহাম্মদ মক্কার দিকে সাল্লাল্লাহু গিয়েছিলেন। আলাইহি সাল্লাম হলে লেখা থাকতো, এটা আচ্ছা, অন্য মানুষ হতে পারে। জি স্যার, মোহাম্মদ মক্কার দিকে যাহাবা মানে গিয়েছে, মানে গিয়েছে, যাচ্ছে, সে হ্যাঁ, যায়, গিয়েছে যাচ্ছে, গিয়েছে গিয়েছে, কথা গিয়েছে, আচ্ছা, সরি সরি, গিয়েছে, সেটা হচ্ছে আমার মনে হয় মোহাম্মদ মক্কার দিকে গিয়েছে, সেটা হবে হচ্ছে আদুন্ন আন্না মুহাম্মাদান
রাহাবা ইলাল মাক্কাতা, না ইলা, ও সরি, ইলা মাক্কাতা। আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় হ্যাঁ অনেক ধন্যবাদ নাজনীন আক্তার কেয়া। আচ্ছা লামিশা, আচ্ছা মোহাম্মদ মুস্তফা প্লিজ। এখন যেটা বললেন এটা ঠিক বুঝলাম না, মোহাম্মাদুন মোহাম্মাদুন জাহাবা ইলাল ইলা মাক্তাবা ইলা মাক্কাতা, মাক্কাতা মাক্কাতা, তাহলে আজন্য আন্নার সাথে একটা ওর যোগ হবে না, প্রিপোজিশন যোগ হবে না? না আন্নার সাথে প্রিপোজিশন কেন যোগ হবে, আগের গুলাই কি হয়েছে? হ্যাঁ আগের গুলো তো হয়েছে, যে আন্না হুম আন্না কি, সেখানে তো প্রিপোজিশন মানে প্রোনাউন ছিল, যেমন এখানে আনতি আছে, আনতি তাই না, আচ্ছা এই আনতিটা এখন মানসুব হয়ে যাবে, আর এখানে আছে মানে মুবতাদা কে সেটা আপনাকে দেখতে হবে, এখানে মুবতাদা হলো আনতি, তাহলে চেঞ্জ হলে আনতিটা কি হয়ে যাবে, ঠিক আছে পরিষ্কার এটা এতটুকু? আচ্ছা এইবার যখন আপনার এখানে মুবতাদা কোনটা, মোহাম্মদ, মানে মোহাম্মদ মারফু থেকে মানসুব হয়ে যাবে আন্না আসার কারণে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ অর্থাৎ হ্যাঁ ঠিক আছে, সাবজেক্ট যেটা সেটা মানসুব হয়ে যাবে। এখন লামিশা তুমি আসো। জি স্যার। লামিশা তুমি সুস্থ আছো? জি স্যার আলহামদুলিল্লাহ। একটা নয়েজ আসছে তোমার মাইক থেকে। স্যার এবার ঠিক আছে? না আচ্ছা দাঁড়ালাম দেখতে। আচ্ছা তুমি দেখো আমরা আরেকজনের সাথে কথা বলি। জান্নাতুল খায়ের তানি ম্যাম আপনি আসবেন কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা যে লেসনটা করছি আপনার কি কোনো অসুবিধা আছে ম্যাডাম এটাতে? না স্যার অসুবিধা তাহলে হচ্ছে না। এটা পড়েন, ফাতিমাতু ফিল মাক্তা মাক্তাবাতি, ফাতেমা মাক্তাব হচ্ছে মাদ্রাসা লাইব্রেরি, লাইব্রেরিতে ফাতেমা লাইব্রেরিতে, হ্যাঁ লাইব্রেরিতে, এখন আপনি বলেন আমার মনে হয় ফাতেমা লাইব্রেরিতে। আজুন্নু আন্না আন্নাহা ফাতেমাতি, আন্নাহা আসবে না তো, এখানে যে মুক্তদাটা আছে সেটা মানসুব হবে, অর্থাৎ ফাতেমা মানসুব হবে। ফাতেমাতা, হ্যাঁ বলেন আবার আজুন্নু। আজুন্নু আন্না ফাতিমাতা ফিল মাক্তাবাতি, অর্থ আমার মনে হয় ফাতেমা লাইব্রেরিতে। তারপরে ম্যাডাম আন্তুম মুদাররিসুনা, আন্তুম মুদাররিসুনা শিক্ষিকা, তোমরা তুমি তোমরা শিক্ষক, তোমরা তোমরা শিক্ষক, হ্যাঁ এখন আপনি বলবেন আমার মনে হয় তোমরা শিক্ষক। আজুন্নু আন্না আন্নাকা না আন্না কুম কুম সরি কুম, হ্যাঁ আবার আজুন্নু আন্না কুম মুদাররিসুনা, আমার মনে হয় তোমরা শিক্ষক। আচ্ছা 12 এবং 13 এক্সারসাইজ আমরা পরে করব, 12 এবং 13 যেটা বইয়ে আছে, আমরা 14-তে চলে যাই। 14-তে চারটা ডিপটোট নাউন্স অর্থাৎ দ্বিরূপী, যেটা আমরা এর আগে পড়েছিলাম ফাতেমা আয়েশা নামগুলো, ওরকম দ্বিরূপী কিছু নাউন আছে। আচ্ছা দেখেন একটু সবাই, যাও আনু ক্ষুধার্ত, যাও আনু সবাই উচ্চারণ করবেন, দ্বিরূপী নাউন এগুলা, হ্যাঁ দ্বিরূপী নাউন অর্থাৎ মানসুব মাজরুর একই রকম চেহারা তাদের, জের নেয় না। যাও আনু ক্ষুধার্ত, আতশানু পিপাসার্থ, আতশানু পিপাসার্থ, সাবানু সাবানু, সাবানু মানে হচ্ছে ফুল, ফুল মানে হচ্ছে যে আপনি খাবার খাইছেন এখন আর খেতে পারবেন না, আপনি
এখন ক্ষুধার্ত না, বরঞ্চ পুরোপুরি আপনার, মানে আমি যদি বলি আমাদের ভাষায় পেট ভরে গেছে বা আপনার খাওয়া হয়ে গেছে আর খেতে পারবেন না, সেটা শাবানু ফুল, শাবানু। আর একটা হলো গদবানু, এটা হলো রাগ রাগম্বিত। হ্যাঁ, গদবানু রাগম্বিত। তাহলে আমি আবারও বলি, সবাই একটু আমার সাথে বলবেন প্লিজ। জওয়ানু ক্ষুধার্ত, আতশানু পিপাসার্ত, শাবানু এটা হলো পরিপূর্ণ বলতে পারি আমরা বা ফুল, আর গদবানু রাগম্বিত। আচ্ছা, আমরা সামনের দিকে যাই একটু, একটা লক্ষ্য করেন সবাই। আবার একটু এটার মহিলা এবং পুরুষের ব্যবহারের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, আমরা দেখি আপনাদের মধ্যে থেকে একজন পড়বেন প্লিজ। স্যার আমি পড়বো, এখন কি মাইক ক্লিয়ার? না, মাইক থেকে একটা শব্দ আসছে, এখন তুমি কথা বলো তো। জি স্যার, হামিদুন ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ বলো। হামিদুন জাওয়ানু অর্থ? অর্থ হচ্ছে হামিদ ক্ষুধার্ত। ভেরি গুড। এটা পড়ো। আত্তুল্লাবু জিয়াউন। ছাত্ররা রাগান্বিত? না না, এটার বহু বচন। হ্যাঁ, জাওয়ানুর বহু বচন, এটাও ক্ষুধার্ত। ও আচ্ছা আচ্ছা, ছাত্ররা ক্ষুধার্ত। হ্যাঁ, এই জাওয়ানুর বহু বচন হলো জিয়াউন। হ্যাঁ, জিয়াউন। হামিদুন জাওয়ানু অর্থ হচ্ছে হামিদ ক্ষুধার্ত, আত্তুল্লাবু জিয়াউন ছাত্ররা ক্ষুধার্ত। এবার বলো, মারিয়ামু জাওয়া। জাওয়া, হ্যাঁ, মারিয়াম ক্ষুধার্ত। তাহলে পুরুষ মহিলার ক্ষেত্রে ব্যবহারের যে ভিন্নতা সেটা আমরা দেখতে পাচ্ছি, পুরুষের ক্ষেত্রে জাওয়ানু, মহিলার ক্ষেত্রে জাওয়া, কিন্তু বহুবচনটা সবার ক্ষেত্রেই এক। পুরুষের ক্ষেত্রে জাওয়ানু, মহিলার ক্ষেত্রে জাওয়া, কিন্তু বহুবচনটা সবার ক্ষেত্রেই এক। লামিশা তুমি তারপর একটা পড়ো। আত্তালিবাতু, আত্তালিবাতু জাওয়ানু জিয়ানু অর্থ জিয়া জিয়া জিয়াউন, জিয়াউন অর্থ হচ্ছে ছাত্রীরা ক্ষুধার্ত। ভেরি গুড। তাহলে যখন বহুবচন হচ্ছে তখন জিয়াউন, আর এক বচনের ক্ষেত্রে মহিলা পুরুষের ভিন্নতা আছে, জাওয়ানু এবং জাওয়া একই প্যাটার্নে বাকিগুলো হবে। লামিশা তুমি দেখো, এটা বলো আগের মতো করে। খালিদুন আতশানু, আতশানু মানে হচ্ছে পিপাসার্থ, পিপাসার্থ। তাহলে হচ্ছে খালিদ পিপাসার্থ বা খালিদের পিপাসা পাইছে। আচ্ছা, তারপরে তুমি বলো এখানে ছাত্ররা পিপাসার্থ। আত্তালিবুন আত্তুল্লাবু, ও আত্তুল্লাবু আগের আগের প্যাটার্নটার মতো, জিয়াউন না, আতশানু, সরি ইতাশুন। হ্যাঁ, বহুবচন হলে ইতাশুন, উচ্চারণ করো। আল আউলাদু ইতাশুন। হ্যাঁ, বাচ্চারা বা ছেলেরা পিপাসার্থ। এবার মারিয়াম অথবা ফাতেমাকে দিয়ে বলো। তার মহিলা কি হবে তখন? আগে যেমন আগেরটাকে ফলো করো, জাওয়ানু থেকে ছিল জাওয়া, তাহলে আতশানু থেকে কি হওয়া উচিত? আতশা। হ্যাঁ বলো এবার।
আয়েশা তো আতশা। এখানে আছে আমেনা, অসুবিধা নাই। আবার এবার বলো, মেয়েরা মহিলা মেয়ে মহিলা ছাত্রীরা পিপাসার্থ। আত্তালিবাতু। আচ্ছা, আত্তালিবাতু ঈতাশুন। ভেরি গুড। এখানে আছে আলবানাতু। হ্যাঁ, মানে আলবানাতু মানে মেয়েরা, মেয়েরা পিপাসা। আচ্ছা, তুমি আবারও সবগুলো একটু জোরে জোরে পড়ো এবং অর্থ বলো। খালিদুন আতিশানু, খালিদ পিপাসার্থ। আতা আল আউলাদু ঋতাশুন, অর্থ হচ্ছে ছেলেরা পিপাসার্থ। আমিনাতু আতিশা, আতশা অর্থ আমিনা পিপাসার্থ। আলাইয়া আলবা আলবানাতু ঋতাশুন, মেয়েরা পিপাসার্থ। লামিশা, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা আর একজনের সাথে কথা বলতে, আচ্ছা রাইদ তুমি আসো জি স্যার, প্লিজ এখান থেকে পড়ো। ইব্রাহিম শাইআনু। সব জি 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 স্যার, দেখে পড়ো। সব ও সব আনু ইব্রাহিম, ইব্রাহিম মানে ফুল, ইব্রাহিমের পেট ভর্তি। হ্যাঁ, পেট ভর্তি বলা দরকার নেই, ইব্রাহিম ফুল বা ইব্রাহিম ইব্রাহিম ফুল। হ্যাঁ, তারপরে তারপরে কি ছাত্র দিয়ে বলবো? হ্যাঁ বলো বলো, অসুবিধা নাই। আল আওলাদু আল আওলাদু শাবানু, আল আওলাদু না, শাবানু দেখি কি আছে ওই যে আগের প্যাটার্নে, শিবাউন। ও আল আওলাদু এখন হয় ফাতেমা আয়েশা অথবা খাদিজা, এরকম কিছু একটা দিয়ে বলো। ফাতেমাতুন, ফাতেমাতুন কি হয়? ফাতেমাতুন কি হয়? ও ফাতেমাতু বলো। স্যার আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। ফাতেমাতু শাবানু, না না কেন, তুমি আগের প্যাটার্ন গুলো ফলো করনি। দেখো এখানে আতশানু থেকে আতশা, তাহলে শাবানু থেকে কি হবে? তাহলে শাবা। হ্যাঁ, এইবার হলো ছাত্রীদের বা মেয়েদেরকে নিয়ে বলো। তাইলে আল বানাতু আলবানাতু আনু, তো তাহলে এটা যদি ইয়ে করি, তাইলে তো ছেলে আর মেয়ে যদি প্লুরাল সেম হয়, তাইলে শিবাউন। শিবাউন। আচ্ছা আর একটা বলো। আল মুদারিসু গদবানু, স্যার গদবানু মানে রাগ না? হ্যাঁ রাগ, রাগম্বিত। তাইলে মেয়েদেরটা যদি আল আওলাদু গদ বাস বিদাবুন, গিদাবুন। তারপরে হচ্ছে মিনাতু, প্রশ্ন নিয়ে আসি, মোহাম্মদ মুস্তফা। সালাম আলাইকুম হুজুর, আওলাদুন কি ছাত্র না ছেলে? আমি একটু কনফিউজ। ছেলেরা ছেলেরা, বাট আমি কিন্তু শুনতে পাচ্ছি বারবার ছাত্ররা
বলে আওলাদিন বলছে, আমি এই জন্য একটু কনফিউজ হয়ে গেছি। না ওটা ভুল, ছাত্ররা বললে ভুল হবে, আল আওলাদু মানে ছেলেরা বা বাচ্চারা, হ্যাঁ এরকম বাচ্চারা। আচ্ছা এখানে আছে হলো আল মুদার রিসু না, এটা দিয়ে বলো, রাইত জি, এটা দিয়ে বলো, আল মুদার রিসু না, এখানে দেখো আল মুদার রিসু না ইদাবুন গিদাবুন, হ্যাঁ শিক্ষকেরা রাগান্বিত। মিনাতু আমিনাতু, আমিনাতু আদবা, গদবা, ও গদবা, আল মুদাররিসাতু গদবা, আল মুদাররিসাতু। স্যার এখানে তো স্যার পরে খালি লিখ নেই, তো টান দিব কেন? এখানে আছে দেখো, ওই এটা হচ্ছে আল মুদাররিসাতু গদবা, আর বহুবচন হলে, হ্যাঁ বহুবচন একটা বলছি, ও আল মুদাররিসাতু গিদাবুন, হ্যাঁ বহুবচনটার জন্য আমি লম্বা করে বলতে বলেছি। ওকে আজকে, আচ্ছা এই তাহলে আমাদের আজকে শেষ, আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ কনভার্সেশন করব। আজকে আমরা শেষ করছি, সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।